শোবিজে কাজ করলে বিয়ের পরে নাকি ক্যারিয়ারে পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকে এমন গুঞ্জন শোনা যায়। এই কারণে অনেক মডেল অভিনেত্রী ক্যারিয়ারে সাফল্যের জন্য দেরিতে বিয়ে করে থাকেন। আবার কেউ কেউ বিয়ে করলেও তা সংবাদ মাধ্যম ও ইন্ডাস্ট্রিতে গোপন রাখার চেষ্টা করেন। তবে সাবিলা নূর এসব থেকে একদমই ব্যতিক্রম, উল্টো জানালেন বিয়ের পর তার ভাগ্য খুলেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর, বিজ্ঞাপন ও টেলিভিশন নাটকে প্রায় দেখা যায় তাকে। ইতোমধ্যে নিজের সাবলীল অভিনয় ও সৌন্দর্য দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। সেই সাথে ব্যক্তিগত জীবনে প্রেমিক নেহাল সুনন তাহেরের সঙ্গে বিবাহ বন্ধনেও আবদ্ধ হয়েছেন সাবিলা নূর। এদিকে বর্তমানে অভিনয়ের পাশাপাশি বেশ ভালোই সংসার সামলাচ্ছেন এই অভিনেত্রী। প্রায়শই কাজের ফাঁকে সাবিলা নেহাল জুটিকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা যায়। জানিয়ে ভক্ত অনুরাগীরাও দুজনের বেশ প্রশংসা করেন। সম্প্রতি এক অনুষ্ঠানে বিয়ে ও সংসার প্রসঙ্গে সাংবাদিকদের সাবিলা জানান, আলহামদুলিল্লাহ বিয়ের পরে খুবই ভালো সময় যাচ্ছে। তিনি মনে করেন তার ক্যারিয়ারে বিয়ের পর ভালো ভালো কাজ করার আরো বেশি সুযোগ পেয়েছে, তাই বলতেই হয় বিয়ের পরে ভাগ্য খুলেছে। ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার পেছনে প্রথমেই নিজের পরিবারের মা বাবা, স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যদের সাপোর্ট পেয়েছেন বলেও জানান সাবিলা নূর। তিনি বলেন তাদের এই সাপোর্ট যেন সব সময় থাকে সেই দোয়া চান। অভিনেত্রী সাবিলা আরো বলেন বিয়ের আগে তার মা সবসময় সাপোর্ট দিতেন তাকে। তার শুটিংয়ে আসতেন মা, সারাদিন বসে থাকতেন, এতে অনেক কষ্ট হতো তার। এছাড়া তার বোনও অনেক সহায়তা করে কাজে, আর তার স্বামী সমানভাবে সাপোর্ট দেয় তাকে। এটা আসলে বড় একটা আশীর্বাদ তার জন্য, আশা করবেন এটা যেন সবসময় থাকে। মূলত সাবিলা নূরের শোবিজে যাত্রা শুরু হয়েছিল মডেলিং দিয়ে। 2014 সালে নাটকে অভিষেক হয় তার, ইউটার নাটকে প্রথম অভিনয় করেন। এতে তার সঙ্গে ছিলেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এরপর মাঙ্কি বিজনেস, কল্পনার ঘর, টিনটিন, মাস্তি আনলিমিটেড, শত ডানার প্রজাপতি, ক্রস কানেকশন, মিস ফায়ার, জোনাকির আলো, পলায়ন বিদ্যা, যেমন খুশি তেমন সাজো, ব্যাচেলর পয়েন্ট, রুনু ভাই সহ বেশ কিছু দর্শকপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। এছাড়া জানা যায় ব্যক্তিগত জীবন নিয়ে কখনো হতাশ ছিলেন না সাবিলা নূর। সেই ধারাবাহিকতায় দীর্ঘদিন প্রেমের পর 2019 সালের 7 ডিসেম্বর প্রেমিক নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করেন এই অভিনেত্রী। তার স্বামী নেহাল বেসরকারি একটি টিভি চ্যানেলের ব্রডকাস্ট প্রকৌশলী।